আমরা জানি যে উপবাস তো কষ্টের কাজ, পান করছেন না, খাচ্ছেন না, তাই না? ফকির মিসকিন আপনি দেখেন পৃথিবীতে হাজার হাজার অথবা কোটি কোটি জনগোষ্ঠী আছে যারা হয়তো প্রতি চব্বিশ ঘন্টায় খেতেও পায় না, আছে না এরকম আলট্রা পুয়ার, অতীব দরিদ্র প্রচুর লোকজন আছে, আপনার দেশেও আছে, আপনার দেশেও আছে। অবস্থা হয়তো অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, একটু বেটার হয়েছে, বাট স্টিল এখনও অনেক জায়গায় মানুষ তার দিন আনে দিন খায়, অর্থাৎ প্রতিদিন কামাই করে এবং সেই কামাইয়ের মধ্য দিয়েই সে তার আজকের রুটি রোজগারের ব্যবস্থা করে। কোনো কামাই নাই, তার রিজিকের ব্যবস্থা নাই, অন্যের কাছে তাকে হাত পাততে হয়। তাহলে এই যে লোকদের কষ্ট, এই কষ্টটা ধনীরা অনুভব করে সিয়ামের মধ্য দিয়ে। সুতরাং সিয়ামের একটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা যারা বঞ্চিত, দুস্থ, অভাবী, দরিদ্র মানুষ, দরিদ্র জনগোষ্ঠী, তাদের কথা আমরা ভাবি। ধনীরা কখনো কষ্টে না পড়লে, বা আপনিও দেখবেন কষ্টে পড়ার কারণে আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সেদিন একজন বিশিষ্ট বোন আমাকে বলেছিলেন, তার হাজব্যান্ড দিনের প্রতি তত আগ্রহী ছিলেন না, কিন্তু যখন তার মা মারা গেল, অনেক চেষ্টা করার পরে, সিঙ্গাপুর টিঙ্গাপুর সবখানে করে আসার পরেও বাঁচানো গেল না, হঠাৎ করে তার মনে হলো আমার মুসলিম হওয়া দরকার। নামে মুসলিম ছিল, এখন রিয়েল মুসলিম হওয়া দরকার, সালাত পড়া দরকার। সেই বোনকে সে বলল, পর্দা করতেন না, যে তুমি এখন পর্দা করো। দেখেন, শুধু মায়ের মৃত্যু, ওই বোন আমাকে বললেন যে আমি সেটা মানতে পারলাম না, তোমার মা মারা গেছে, আমার কেন পর্দা করতে হবে, তাই না? পরে বললেন কিছুদিন পরে গেল আমার মা মারা, এবার পরিবর্তন হলো আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই সমস্ত অবস্থায় মানুষের অনেক কিছু পরিবর্তন হয়। সিয়াম রাখতে গেলে ধনীদেরও কিছু পরিবর্তন হয়। ধনীরাও যখন কোনো কষ্টে পড়েন, তখন তারা গরিবদের কথা ভাবতে বাধ্য হন। সিয়ামের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে তাহলে আজকে সচ্ছল মানুষ যারা আছেন, তারা এই সিয়ামের বাইরেও আপনার দরিদ্র ভাই বোনদের কথা ভুলে যাবেন না, তাদের কথা মনে রাখবেন। যদি মনে রাখেন তাহলে বুঝবো আপনি সিয়ামের একটা লক্ষ্য এখনও ধরে রাখতে পেরেছেন।